আসসালামু আলাইকুম, আমার অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছো। সবাই বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় পড়াশোনা চালিয়ে যাচ্ছ। ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তাহমিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো সংস্কৃতি ভূগোল, কোর্স কোড GETS 2005। আজকে আমার পড়ানোর টপিক হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার আজকের ক্লাস নিয়ে আমার তৃতীয় ক্লাস। এর আগে আমি দুটি ক্লাস নিয়েছি, ক্লাস শুরু করার পূর্বে জেনে নে আজকে আমরা কি কি বিষয় নিয়ে পড়ব। আজকে আমরা পড়ব সিন্ধু সভ্যতা কি, সিন্ধু সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপট, সিন্ধু সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপটের আজকের আংশিক পড়াব, অর্থাৎ সাংস্কৃতিক ভূগোলের সিন্ধু সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপটের অংশটি একটু বড়, তাই আমি এটাকে আজকে অর্ধেক পড়াবো, বাকি অংশ আগামী ক্লাসে তোমাদের আমি পড়াবো। সাংস্কৃতিক প্রেক্ষাপটের মধ্যে আজকে যে বিষয়গুলো পড়বো সেগুলো হচ্ছে ভাষা, বর্ণমালা ও লিখন পদ্ধতি, সাহিত্য, পোশাক, অলঙ্কার, খাদ্য, পানীয়, উৎসব, বিনোদন, ধর্ম, মৃত দেহের সৎকার। তাহলে ক্লাস শুরু করা যাক। শুরুতে দেখে নিই সিন্ধু সভ্যতা কি। সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। এই সভ্যতার কেন্দ্র ছিল মূলত ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত সিন্ধু নদ অববাহিকা। প্রথম থেকে এই সভ্যতা পাঞ্জাব অঞ্চলে সিন্ধু অববাহিকায় বিকাশ লাভ করে, পরে তা প্রসারিত হয় গগ্গর হকরা নদী উপত্যকা ও গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল পর্যন্ত। বর্তমান পাকিস্তান রাষ্ট্রের প্রায় সম্পূর্ণ অংশ, ভারতীয় প্রজাতন্ত্রের পশ্চিম দিকের রাজ্যগুলো, দক্ষিণ পূর্ব আফগানিস্তান, বেলুচিস্তান প্রদেশের পূর্ব অংশ এই সভ্যতার অন্তর্গত ছিল। পূর্ববর্তীত সময়কালে এই সভ্যতা হরপ্পা সভ্যতা নামে পরিচিত ছিল। হরপ্পা ছিল এই সভ্যতার প্রথম আবিষ্কৃত নগরগুলির অন্যতম। 1920-এর দশকে তদানীতন্ত্র ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে প্রত্নতান্ত্রিক খনন কার্যের ফলে এই শহরটি আবিষ্কৃত হয়। 1920 সাল থেকে সিন্ধু সভ্যতার প্রত্নস্থলগুলিতে খনন কার্য চলছে। 1999 সালেও এই সভ্যতা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রত্ন সামগ্রীও আবিষ্কৃত হয়েছে। মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার একটি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সিন্ধু সভ্যতার বিস্তার ছিল বেলুচিস্তান থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত প্রায় সমগ্র পাকিস্তান, আধুনিক ভারতের গুজরাট, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাব রাজ্য। উত্তরে এই সভ্যতা উচ্চ শতং অববাহিকা রূপার পর্যন্ত প্রসারিত ছিল। সিন্ধু সভ্যতার উদ্ভব মিশর ও পেরু প্রাচীন সভ্যতার মতো উচ্চভূমি, মরুভূমি ও সমুদ্র বেষ্টিত উর্বর কৃষিভূমিতে হয়েছিল। সাম্প্রতিককালে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশেও সিন্ধু সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। আফগানিস্তান ও সিন্ধু সভ্যতার কয়েকটি উপনিবেশের সন্ধান পাওয়া যায়। এ সভ্যতার কয়েকটি বিচ্ছিন্ন উপনিবেশের সন্ধান পাওয়া গেছে তুর্কমেনিস্তান, গুজরাটও, পশ্চিম বেলুচিস্তানের সুক্তাগান ডোর ও গুজরাটের লোথাল ছিল এই সভ্যতার উপকূলীয় বসতি অঞ্চল। উত্তর আফগানিস্তানের সর্তগাইতে অক্সাস নদীর ধারে
উত্তর পশ্চিম পাকিস্তানে গোমাল নদীর উপত্যকায় ভারতের জম্মুর কাছে বিপাশা নদীর তীরে মান্ডাতে এবং দিল্লির থেকে 28 কিলোমিটার দূরে হিন্দু নদীর তীরে আলমগীরপুরেও সিন্ধু সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্রগুলো নদী তীরে আবিষ্কৃত হলেও বালাকোটের মতো প্রাচীন সমুদ্র সৈকত কতগুলো কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। সিন্ধু সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপট। সিন্ধু সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে এখন আমি আলোচনা করব। শুরুতে রয়েছে ভাষা। সিন্ধু সভ্যতা অঞ্চলে প্রাচীন মানুষেরা কি ভাষায় কথা বলত, ইতিহাসবিদগণ এই তথ্য উদ্ভাবন করতে সক্ষম হয়নি। তবে ধারণা করা হয় যে যেহেতু এই অঞ্চলে প্রাচীন ভারতীয় সম্প্রদায়ের সাথে মধ্যপ্রাচ্য থেকে আগত একটি সম্প্রদায় সম্মিলিতভাবে সিন্ধু সভ্যতা গড়ে তোলে, এ কারণে প্রাচীন সিন্ধু সমাজে মানুষদের ভাষায় সিমিটিক ভাষার প্রভাব ছিল বলে অনুমান করা হয়। ইতিহাসবিদগণ আরো অনুমান করেন যে এই কারণে মহেঞ্জোদারো ও হরপ্পার সাথে মেসোপটেমিয়ানদের ব্যবসা বাণিজ্য সম্পর্ক স্থাপিত হয়। মধ্যযুগে মোগল সম্রাটগণ ভারতের পারস্যের ফার্সি ভাষা চালু করে। সম্প্রতি ভারতের কতিপয় ভাষাতত্ত্ব বিশারদ সিন্ধুর প্রাচীন শিলালিপির কয়েকটি পাঠোদ্ধার করে দাবি করেন যে প্রাচীন সিন্ধু অধিবাসীদের ভাষা ছিল ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত। তাহলে আমরা ভাষা সম্পর্কে জানতে পারলাম সিন্ধু সভ্যতার। এর পরবর্তীতে রয়েছে বর্ণমালা ও লিখন পদ্ধতি। সিন্ধু সভ্যতার পণ্ডিতবর্গ একটি বিশেষ ধরনের বর্ণমালা ও লিখন পদ্ধতি আবিষ্কার করেন। তারা বর্ণমালা ও লিখন পদ্ধতি আবিষ্কার করতে দুটি পদ্ধতি ব্যবহার করেন, একটি চিত্র অপরটি চিহ্ন। তারা চিত্র চিহ্নে ব্যবহার করে শিলালিপি তৈরি করত। বিভিন্ন পশু পাখির ছবি ও চিহ্ন অঙ্কন করে তারা মনের ভাব ও কর্মের অর্থ প্রকাশ করত। চতুষ্কোণাকৃতি পাথরের বুকে পশু পাখির ছবি ও চিহ্ন খোদাই করে শিলালিপি নির্মাণ করত। সিন্ধিদের নির্মিত শিলালিপির নাম ছিল সিলমোহর। পিতলের পাত ও থালার গায়েও চিত্র ও চিহ্ন খোদাই করে তারা সিলমোহর তৈরি করত। সম্ভবত ভূমির মালিকানা, রাষ্ট্রীয় অনুশাসন ও সামাজিক চুক্তিনামাগুলি নিয়ে তৈরি করা হতো এসব দলিল। সিলমোহরগুলিতে যে সকল পশু চিহ্ন অঙ্কন করা হতো সেগুলোর মধ্যে ছিল বাঘ, হরিণ, হাতি ইত্যাদি। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে এ অঞ্চলে এ যাবৎ মোট 200টি সিলমোহর আবিষ্কৃত হয়েছে। সাহিত্য। লিখন পদ্ধতির অনগ্রসরতার কারণে সিন্ধু সভ্যতা কাব্য ও সাহিত্যকর্ম অগ্রসর হতে পারেনি। সিন্ধু অধিবাসীদের সৃষ্টিধর্মী কোনো সাহিত্য রচিত হয়নি। অঙ্কিত সিলমোহরে লোক কাহিনী কিঞ্চিত ঝলক লক্ষ্য করা যায়। যেমন একটি সিলমোহরে একজন মানুষ বাঘ বগলে চেপে ধরে আছে, অপর একটি সিলমোহরে অঙ্কিত অদ্যমান ও বদ্ধ সারাকৃত একটি চিত্র আছে যা গিলগামেশের এঞ্জিত চরিত্রকে স্মরণ করে দেয়। মেসোপটেমিয়ান বণিকগণ সিন্ধু অঞ্চলে আসা যাওয়া করত বলে লোক কিছু লোক সাহিত্যে গিলগামেশ উপন্যাসের প্রভাব পরিলক্ষিত হয়। মধ্যপ্রাচ্যের মরু বেদুইন জাতি কল্পকাহিনী ও গাল গল্প করতে খুবই ভালো ছিল। সিন্ধু সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপটের আরেকটি হচ্ছে পোশাক। সিন্ধু সভ্যতার চিত্রকর্ম ভাস্কর্য মূর্তি পরীক্ষা করে সে যুগের মানুষদের পোশাক পরিচ্ছদের ধারণা পাওয়া যায়। সিন্ধু সভ্যতার মানুষেরা ঢিলে ঢালা জামা কাপড় পরিধান করত, মেয়েরা খাটো পোশাক পরত। আবার সমাধিগুলোতেও বস্ত্র পাওয়া যায়।
হরপ্পা অঞ্চলে ব্যাপক কার্পাস তুলার চাষ হতো। সিন্ধু সমাজের তাঁতি সম্প্রদায় উন্নত মানের সুতি বস্ত্র প্রস্তুত করতে পারদর্শী ছিল। তাদের উৎপন্ন সুতি বস্ত্র মধ্যপ্রাচ্য সহ বহির্বিশ্বে রপ্তানি হতো। সুতি বস্ত্র ছাড়াও হরপ্পা কারিগণ ভেড়া ও ছাগলের পশম দিয়ে গরম পশমি শাল ও চাদর তৈরি করতে পারত, যা পরস্পর আজও কাশ্মীরে পরিলক্ষিত হয়। অলঙ্কার। সিন্ধু সভ্যতার রমণীগণ সাজতে খুবই ভালোবাসত। তারা নানা ধরনের অলঙ্কার পরিধান করতে পছন্দ করত। সিন্ধু সমাজের রমণী হাতে বালা চুড়ি, আঙ্গুলে অঙ্গুরি ও আংটি, বাহুতে বাজুবন্ধ, কানে দুল ও গলায় কণ্ঠহার পরিধান করত। পুরুষেরা বাহুতে বাজুবন্ধ ব্যবহার করত। সিন্ধু সমাজে নারী পুরুষ উভয়ই অলঙ্কার ব্যবহার করত। এ সকল অলঙ্কার স্বর্ণ রৌপ্য ও ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হতো। উচ্চবিত্ত ও রাজপরিবারের নারী পুরুষেরা মূল্যবান পাশর খচিত অলঙ্কার ব্যবহার করত। নারী পুরুষ উভয়ের অলঙ্কারে বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ক্যাশ বিন্যাস ও প্রসাধনী। সিন্ধু সভ্যতার রমণীগণ সাজতে খুবই ভালোবাসত। তারা সাজসজ্জায় ক্যাশ বিন্যাস ও অলঙ্কারের উপরে গুরুত্ব প্রদান করত। রমণীগণ ক্যাশ বিন্যাসে নানা ধরনের খোপা করতে ভালোবাসত। বিবাহিত রমণীগণ খোপায় ফুল ও ফুলের মালা গুঁজতে পছন্দ করত। কিশোরী ও তরুণী মেয়েরা বেনি করতে পছন্দ করত। ভেষজ ও সৌন্দর্যবর্ধক অঙ্গরাজ ও রজত প্রসাধনীও তারা ব্যবহার করত। খাদ্য। প্রাচীন সিন্ধু উপত্যকার অধিবাসীদের প্রধান খাদ্য ছিল যব ও গমের রুটির সাথে ভেড়া ও গরু ও ছাগলের মাংস। তারা দুগ্ধ, যবের ছাতু ও বিভিন্ন ধরনের ফলমূল ও শাকসবজি পছন্দ করত। এছাড়া সিন্ধু নদী থেকে তারা মাছ ধরত। নিম্ন সিন্ধু অঞ্চলে ধান চাষ হতো। এ অঞ্চলের মানুষেরা মাছ ভাত ও খেত। সিন্ধু পরিবারগুলোর ধ্বংসস্তূপের মধ্যে পাথরের যাতা পাওয়া যায়। এ থেকে অনুমান করা হয় যে পরিবারগুলির মহিলাগণ যাতা গুড়িয়ে যব ও গম পিষে আটা তৈরি করত এবং আটা রুটির সাথে মাংস এবং বিভিন্ন সবজি, তার সাথে মাছ ও ভাত তারা খেত। সিন্ধু সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপটের আরেকটি উপাদান হচ্ছে বা একটি বিষয় হচ্ছে পানি। সিন্ধু সভ্যতা কোন চিত্রকর্ম, ভাস্কর্য ও প্রাপ্ত তৈজসপত্রের মধ্যে পানপাত্র পাওয়া যায়নি। তবে ইতিহাসবিদগণ অনুমান করেন যে যেহেতু যুগ সমাজ জুয়া ও দাবা পাশা খেলায় সারাদিন মত্ত থাকত, সেহেতু এসব সমাজে মদপান প্রচলিত থাকা অসম্ভব বলে কিছু নেই। তবে মাটির পাত্র ব্যবহার করতে বলে এগুলোর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। যেহেতু তারা বিভিন্ন ধরনের জুয়া ও পাশা খেলা মত থাকত, সেক্ষেত্রে মদ পানের বিষয়টা অনুমান করা হয়েছে। উৎসব। প্রাচীন সিন্ধু অঞ্চলের অধিবাসীদের ধর্মীয়, সামাজিক ও রাষ্ট্রীয় উৎসব সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে ফসল কাটার উৎসবে অঙ্কিত কয়েকটি সিলমোহরে অনেক দেব দেবী প্রতীক থেকে ধারণা করা হয়েছে তারা পূজা করত এবং সে সময় তারা নবান্ন উৎসব পালন করত বলে অনুমান করা হয়েছে। বিনোদন।
সিন্ধু সমাজের যুবকেরা কর্মবিমুখ ও আলসে ধরনের ছিল। তারা সারাদিন দাবা ও নানা ধরনের জুয়া খেলায় মত্ত থাকত। ধর্ম। প্রাচীন সিন্ধু অধিবাসীগণ নানা ধরনের দেবদেবীর বিশ্বাস করত। তারা বিভিন্ন পশু পাখি, লতা পাতা, বৃহদাকার বৃক্ষ, সর্প, সিংহ ও ষাঁড় বিভিন্ন ধরনের নির্মাণ করে পূজা করত। প্রতিটি পরিবারে পূজার বেদি ছিল এবং বেদিতে একজন মাতৃসদৃশ নারী মূর্তি স্থাপিত ছিল। এই প্রতিমাটিকে তারা বসিম মাতা মূর্তি বা লক্ষ্মী মাতা বলে গণ্য করত। তারা বিভিন্ন বৃহৎ লতাপাতা, সর্প, সিংহ, ষাঁড় বা কিংবদন্তি একশিং বিশিষ্ট কাল্পনিক মূর্তি নির্মাণ করে সেগুলো পূজা করত। সিন্ধু সভ্যতার মানুষের ধর্মীয় রীতিনীতি, ধর্ম বিশ্বাসের বিবরণ খুব বেশি জানা যায় না, তবে সিলমোহর দেখিয়ে কিছু কিঞ্চিত ইঙ্গিত পাওয়া যায়। সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষের মধ্যে একটি মূর্তি পাওয়া গেছে, যে মূর্তিটির দেহ ঘোড়ার মতো, মাথা এক শিং ওয়ালা প্রাণীর মতো। ইতিহাসবিদগণ এই মূর্তিটিকে ইউনিকর্ন নামে অভিহিত করেন। এছাড়াও আরো কয়েকটি মূর্তি পাওয়া গেছে যার দুইটি শিং ও তিনটি মুখমণ্ড ছিল। সিলমোহরে যোগাসনে ধ্যানমণ্য একটি মূর্তি পাওয়া গেছে যার চারপাশে হাতি বাঘ গন্ডার ও মহিষ দাঁড়িয়ে পাহারা দিচ্ছে এবং পায়ের নিচে দুটি মৃগ শুয়ে আছে। অনেক ইতিহাসবিদ এই দেবতাকে হিন্দু ধর্মের দেবতা শিবশঙ্কর বা পশুপতি দেবের প্রতীক বলে ব্যাখ্যা করেন। সিলমোহরে অঙ্কিত দেবদেবীর চিত্র এতে প্রমাণিত হয় যে তারা পরকাল সম্পর্কে ভীত ছিল এবং ইহকালে সুখ শান্তি ও সমৃদ্ধি অর্জনের জন্য দেবতাদের তুষ্টি করা প্রয়োজন বলে তারা জ্ঞাত করত বা জ্ঞান করত। এ কারণে ঘরে ঘরে পূজা অর্চনা প্রচলিত ছিল। সিন্ধু সভ্যতা অধিবাসীদের ধর্মীয় বিশ্বাসের একটি আঙ্গিক মিশ্রদের অনুরূপ ছিল। তারা বিশ্বাস করত পূর্ণতা মৃত্যুর পর্বে পুনরায় পৃথিবীতে প্রত্যাবর্তন করে। এজন্য তারা অভিজাত ব্যক্তিবর্গের সমাধির ভিতরে মূল্যবান গহনা, অলঙ্কার, প্রসাধনী ও খাদ্য দ্রব্য রেখে দিত। প্রত্নতান্ত্রিক অনুসন্ধানের প্রাককালে কয়েকটি সমাধিতে এরূপ দ্রব্যের সন্ধান পাওয়া যায়। সিলমোহরে অঙ্কিত দেবদেবীর চিত্র একটি কথা প্রমাণ করে যে সিন্ধু সভ্যতার অধিবাসীদের পরলোকে বিশ্বাস করত। এবং সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষের মধ্যে যে মূর্তি পাওয়া গেছে সেগুলো বেশিরভাগই ছিল কিম্বদ কিমাকার, এক শিং বিশিষ্ট ইত্যাদি। এবং বিভিন্ন পশু পাখি, লতা পাতা, বৃহদাকার বৃক্ষ, সর্প, সিংহ, ষাঁড় ইত্যাদি বিভিন্ন মূর্তির সন্ধান পাওয়া গিয়েছে। এরপর রয়েছে মৃতদেহের সৎকার। সিন্ধু সভ্যতা আমলে মৃতদেহের সৎকার সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি, তবে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের প্রাককালে আবিষ্কৃত কয়েকটি সমাধি থেকে ইতিহাসবিদগণ অনুমান করেন যে এ যুগে মৃত্যুর পরে মানুষকে সমাধিস্থ করা হতো। সমাধিস্থ করার প্রাককালে সমাধির ভিতরে স্বর্ণালঙ্কার ও খাদ্য পানীয় প্রদান করা হতো। সিন্ধু সমাজে শবদেহ দাহ করার প্রচলন ছিল কিনা এ ব্যাপারে সমাজবিজ্ঞানীগণ নিঃসন্দেহ নন।
বসতি ও গৃহ। সিন্ধু সভ্যতার আমলে বসতি দুটি শ্রেণীতে বিভক্ত ছিল। একটি হলো গ্রামীণ বসতি, অপরটি হলো নগর বসতি। মহেঞ্জোদারো হরপ্পা ছিল দুটি নগর বসতি এবং বসতির মধ্যবর্তী অঞ্চলে সিন্ধু নদীর তীর ঘেঁষে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল গ্রামীণ বসতি। হরপ্পা সভ্যতার কয়েকটি বাড়ি অন্যান্য বাড়ি থেকে বড় আকারে ছিল, কিন্তু তা সত্ত্বেও এই সভ্যতার শহরগুলিতে সমতাবাদী বা ইগালিটেরিয়ান সমাজ ব্যবস্থা দেখতে পাওয়া যায়। সব বাড়িতে পানি ও নিকাশী সংযোগ ছিল। এ থেকে মনে হয় এ সভ্যতায় ধন কেন্দ্রিকতার প্রবণতা কম ছিল, তবে ব্যক্তিগত গৃহসজ্জা থেকে শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থার পরিচয় পাওয়া যায়। সিন্ধু সভ্যতায় যে গ্রামীণ বসতি ছিল তা ছিল কৃষিভিত্তিক অর্থনীতির উপরে প্রতিষ্ঠিত, আর নগরের অর্থনৈতিক ভিত্তির উৎস ছিল। গ্রামীণ বসতিগুলি ছিল ছোট ছোট দুই কামরা বিশিষ্ট মাটির দেয়াল ঘেরা বাড়ি। বাড়ির আঙিনায় চারপাশে চারটি কুঠুরি এবং তাদের মাঝখানে উঠোন ছিল। উঠোনের এক পাশে গভীর গর্তের সন্ধান পাওয়া যায়, যা থেকে ধারণা করা হয় যে এগুলো ছিল পাতকুয়া বা ইন্দারা। এ কুয়া থেকে পানীয় জল ও গৃহস্থালির প্রয়োজনীয় পানি তোলা হতো। আর গ্রামীণ বসতিগুলো ছিল নদীর তীর ঘেঁষে বিস্তীর্ণ এলাকা জুড়ে গ্রামীণ বসতি, এবং সেগুলোর অর্থনীতি ছিল কৃষিভিত্তিক। সমাজের মধ্য উচ্চবিত্ত মানুষেরা ইটের পাকা বাড়িতে বসবাস করত। অভিজাত শ্রেণীর অধিবাসীদের বাড়িগুলি প্রাচীর বেষ্টিত ছিল এবং প্রাচীরের গায়ে প্রবেশদ্বার ছিল। প্রবেশদ্বারগুলো ছিল চৌড়া এবং উঁচু। অনেকে প্রবেশদ্বারে মাথায় সিংহ, ব্যাঘ্র ও হরিণের মাথার প্রতিকৃতি নির্মাণ করত। তবে এ প্রবেশপথে স্থাপনে সিন্ধু অধিবাসীদের মধ্যে কিঞ্চিত দর্শন পরিলক্ষিত হয়। বাড়ির প্রবেশপথ কখনই বড় রাস্তায় থেকে করত না। তারা গলিপথ রাখত, গলিপথে ঢুকে প্রবেশদ্বার দিয়ে গৃহে প্রবেশ করত। এমনকি বড় রাস্তার দিকে জানালা রাখা হতো না। সিন্ধু অধিবাসীদের গৃহ নির্মাণ কৌশল সুমেরীয় কৌশলের অনুরূপ। রাস্তার দিকে জানালা না রাখার দর্শন সিন্ধু সমাজে মহিলাদের রক্ষণশীলতার দৃষ্টিভঙ্গি নির্দেশ করে। উচ্চবিত্ত শ্রেণীর বসত বাড়িগুলো ছিল দুই তলা বিশিষ্ট। মেসোপটেমিয়ানগণ রৌদ্রের দগ্ধ ইট দিয়ে কাদা গাঁথনি করে অট্টালিকা নির্মাণ করত। মিশরীয় স্থপতিগণ পাথর দিয়ে প্রাসাদ নির্মাণ করত। অপরদিকে সিন্ধু কারিগরগণ মানব ইতিহাসের সর্বপ্রথম পুরানো ইট দিয়ে নগর নির্মাণ করেন। তারা বালি ও চুনের মিশ্রিত আস্তর তৈরি করে ইটের গাঁথনি নির্মাণ করা শিখে। এছাড়াও ইটের পাকা দেয়ালে শিলাযুত বিটুমেন পদার্থের প্রলেপ দিত। বেলুচিস্তানের পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে বিটুমেন কয়লা পাওয়া যেত, যা দ্বারা তারা বিটুমেন জাতীয় আলকাতরা তৈরি করতে শিখেছিল। এই আলকাতরা বাড়ির ঘরের দেয়ালে প্রলেপ হিসাবে ব্যবহার করা হতো। বাড়ির ছাদ তৈরি করতে কাঠের তীরবর্গা ব্যবহার করত এবং প্রায় বাড়িতে ছাদে উঠার সিঁড়ি ছিল। সিঁড়িগুলো ছিল ঘরের এক পাশ দিয়ে নির্মিত। বসতগুলির গঠন কাঠামোর বৈশিষ্ট্য এরূপ ছিল যে বাড়িগুলো ছিল অত্যন্ত ঘন সন্নিবেশিত, ঠাসাঠাসি ও গায়ে গায়ে লাগা। দুটি বাড়ির মাঝখানে শূন্য পরিসর ছিল না বললেই চলে। আজকে এ পর্যন্তই।
সাংস্কৃতিক প্রেক্ষাপটের আংশিক অংশ আলোচনা করেছি, বাকি অংশটুকু আমি আগামী ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা চালিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।